আপনারা সামনের জায়গাটা একটু ছাড়েন, আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের মাননীয় মেয়র মহোদয় সংযুক্ত হবেন। আপনারা সামনের জায়গাটা একটু ক্লিয়ার করুন দয়া করে। নাবিক যারা আছেন তারা শুধুমাত্র চেয়ারে বসেন, আপনাদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় কথা বলবেন। একটু একটু সামনের জায়গাটা একটু ক্লিয়ার করেন, দেখায় না আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন, আমাদের সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনাদের সাথে কথা বলবেন, আপনারা এই সুযোগটা একটু সৃষ্টি করে দিন। আপাতত একটু সাক্ষাৎকার নিয়ে তা 5 মিনিটের জন্য একটু বিরতি দিন আপনারা দয়া করে। বাংলাদেশের যে দেশ সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আপনারা একটু সাক্ষাৎকার নিয়ে এটা 1 মিনিটের জন্য বন্ধ করে আপনারা একটু পিছিয়ে যান, এখানে এখানে অনুষ্ঠানটা একটু সামনে আসবে, এই জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে, এই জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে। এই সামনের জায়গাটা একটু ক্লিয়ার করেন যাতে আমাদের সম্মানিত নাবিক ভাইরা, সাংবাদিক ভাইরা এবং আমাদের মেয়র মহোদয়কে যেন দেখা যায়, চেয়ারম্যান মহোদয়কে যেন দেখা যায়। আমরা একটু এই ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন ভাইয়েরা, আপনার একটু পরে দেন, একটু পরে দেন, আপনার এই ফর্মালিটিসটা সারি। আমাদের 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 মন্ত্রী মহোদয় ওয়েট করছে, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। একটু পরে নেন ভাইয়া, একটু পরে নেন, আমরা একটু 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 শৃঙ্খলিতভাবে দাঁড়ানো যাবে। এই জায়গাটা একটু ক্লিয়ার করুন, এই জায়গাটা একটু ক্লিয়ার করেন, এই কর্নারটা ক্লিয়ার করেন, এই কর্নারটা ক্লিয়ার করেন, আমরা এখন এখন আমরা পররাষ্ট্র দপ্তরের সাথে সংযুক্ত হচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমরা দেখতে পাচ্ছি উনি লাইনে আছেন, উনি আনমিউট করলে এখন আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলবেন, এবং জাহাজ মালিক কর্তৃপক্ষ এখানে আছেন, এবং বিশেষ করে আজকের যে আকর্ষণ আমাদের সম্মানিত নাবিক ভাইয়েরা এখানে আছেন, তাদের সাথেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় কথা বলবেন। আপনারা একটু সামনে আসবেন না, এই জায়গাটা একটু ক্লিয়ার রাখেন। আমি মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং মেয়র মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি একটু সামনে আসার জন্য, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সংযুক্ত আছেন। আমি এখন মাইক্রোফোন দিচ্ছি আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব রেজাউল করিম চৌধুরী মহোদয়ের হাতে। মাননীয়
স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে প্রথমে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ দুমাস মৃত্যুর সাথে মুখোমুখি হয়ে প্রতিটি মুহূর্ত যারা মনে করেছে এইমাত্র আমাদের জীবন প্রদীপ শেষ হয়ে আসছে, তাদেরকে দুমাস পরে আমরা ফিরে পেয়েছি। স্বাভাবিকভাবে আমরা চট্টগ্রামবাসী আজকে খুবই আবদ্ধ, আজকে আনন্দিত, উচ্ছ্বাসিত আজকে, কারণ আবার কেউ ধরে রাখতে পারছে না। অভিভাবকের কাছে যখন সন্তান ফিরে আসে, মা বাবার কাছে যখন সন্তান ফিরে আসে, মা বাবার অশ্রুকে কে যেমন বাধা দিয়ে রাখতে পারে না, ঠিক তেমনি আজকে আমরা এখানে তারা সমবেত হয়েছি। স্কুল ঢাকায় বসে চট্টগ্রামের সন্তান হিসেবে আপনিও আগে ঘুরে রাখতে পারেন না বলে আজকে আপনি উপস্থিত হয়েছেন। এই তারা মৃত্যুর সাথে পাঞ্জালরে মৃত্যুর মুখোমুখি হয়ে ফিরে এসছে এই আয়োজন করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম বোর্ডের আমাদের সুযোগ্য চেয়ারম্যান রিয়ার উন্নয়ন সোহেল সাহেবকে, উনি যে আয়োজন করেছে এই আয়োজন ওনাকে করেছে এজন্যই, কারণ আমাদের সন্তানেরা আমাদের কাছে ফিরে আছে। মাননীয় মন্ত্রী, আল্লাহর কাছে সর্বশেষ আর কিছু বলতে চাই না, তাদের সুস্থতা কামনা করি। মা বাবার মনে শান্তি এসেছে, তাদের ছেলেকে তারা ফিরে পাবে, সগেন তারা ঘরে ফিরে যাবে, মায়ের অশ্রু ঘরের অশ্রু একে কার হয়ে যাবে তাদেরকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ রাখুক, তাদেরকে ভবিষ্যৎ সমৃদ্ধ করুক। এবং এই সাথে একটা কথা বলতে চাই, আমাদের সরকার দূরদর্শিতা এবং সাহসিকতা উন্নতির জন্য আজকে আমাদের সন্তানদেরকে আমরা ফিরে পেয়েছি। তাই সরকারকে আজকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, চট্টগ্রামের সন্তান হিসেবে ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয়। এ পর্যায়ে আমি আজকের এই আনন্দপূর্ণ মুহূর্তে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি স্যারের একটু অনুমতি ব্যক্ত করার জন্য, এবং আজকে আমাদের এই নাবিকগণ সামনে আছেন, স্যারের অনুমতি আমরা একটু শুনতে চাই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মুক্তিযোদ্ধা চৌধুরী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান সোহেল, উপস্থিত কেএসআরএন কর্তৃপক্ষের সম্মানিত কর্মকর্তা, মালিকপক্ষের সম্মানিত প্রতিনিধি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমি প্রথমেই এমডি আবদুল্লাহ নাবিকদেরকে অভিনন্দন জানাই, তাদের পরিবারকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, এবং এই জাহাজটি যত দ্রুত মুক্ত করা গেছে এবং নাবিকদের গেছে, অতীতে আমরা এই ধরনের ঘটনা ঘটেছে তখন কিন্তু এত দ্রুত নাবিকদের কেমন জাহাজ মুক্ত করা যায়নি, এবং এই জাহাজ মুক্ত করার ক্ষেত্রে বিদেশি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বল প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছিল। বিদেশি অনেক জাহাজ বল প্রয়োগ করার জন্য আশেপাশে অবস্থান নিয়েছিল, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে আমরা সবসময় বল প্রয়োগের বিরুদ্ধে ছিলাম, কেএসআরএন কর্তৃপক্ষ বল প্রয়োগের বিরুদ্ধে ছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান করার জন্য, এবং সেটি করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যেমন কাজ করেছে, একই সাথে নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রী মহোদয় এ ব্যাপারে সবসময় সচেষ্ট ছিলেন। এবং আমি ধন্যবাদ জানাই কেএসআরএন কর্তৃপক্ষকে, তারা তাদের নাবিকদেরকে সুস্থভাবে এবং জাহাজ সুস্থভাবে ফিরিয়ে আনার উপরেই সবসময় গুরুত্ব দিয়েছে। তারা আমরা সরকার যেমন বল প্রয়োগের বিরুদ্ধে ছিল, তারা বল প্রয়োগের বিরুদ্ধে ছিল, এবং শেষ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ব্যতিরেকে
নাবিকদেরকে সুস্থভাবে ফিরিয়ে আনতে আমরা সক্ষম হয়েছি। এটি আমাদের সমন্বিত প্রচেষ্টার ফলে এটি সম্ভব হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি পরিবারের সমস্ত সদস্যদেরকে তাদের অপরিসীম ধৈর্যের জন্য ধন্যবাদ জানাই। পরিবারের কোনো কোনো সদস্য আমার সাথে দেখাও করেছে, আমি তাদের সবসময় আশ্বস্ত করেছি এবং আমরা প্রতি মুহূর্তে খবর রাখছিলাম কি হচ্ছে না হচ্ছে, এবং কয়েক দফা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বল প্রয়োগ করার কথা বলা হয়েছে। এত বল প্রয়োগ করে আমরা মুক্ত করতে পারতাম, সেক্ষেত্রে সমস্ত নাবিক অক্ষত থাকতো কিনা সেটা একটি বড় প্রশ্ন। তবে আমি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, মহান আল্লাহ রব্বুল আলামিনকে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া আলহামদুলিল্লাহ, সবাইকে সুস্থভাবে ফিরে আনতে সক্ষম হয়েছে। তবে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য আমাদের সবাইকে একটু সজাগ থাকতে হবে। যে সমস্ত জায়গা এরকম ভালনারেবল আছে সেখানে আর্ম গার্ড সহ জাহাজ যাতে যায় সেদিকে একটু দৃষ্টিপাত করতে হবে, সেই কথাটি আমাদের মাথায় রাখতে হবে। তো কেএসআরএম কর্তৃপক্ষ অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে এবং তারা লক্ষ্যয় যাতে কোনোভাবে না হয় সেটার উপর অনেক গুরুত্ব দিয়েছে। তাদের মালিক কর্তৃপক্ষের সাহায্য সহ অন্যরা আমাকে আমার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছে এবং নকরের মন্ত্রীর সাথেও আমার নিয়মিত এই নিয়ে কথাবার্তা হয়েছে। তো আমি সবাইকে অভিনন্দন জানাই, আপনারা এখন ঘর ঘরে ফিরে এসেছেন এবং আপনাদের সাহসের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা ঈদের নামাজ আদায় করছেন, সেই ছবি যখন দেখলাম তখন আমার মনে যে প্রশান্তি লেগেছে, সারা দেশের মানুষের মনে প্রশান্তি লেগেছিল তখন। তো আমরা সবসময় আপনাদের খবর রাখছিলাম, আপনারা যে উদ্বেগের মধ্যে ছিলেন শুধু তা নয়, কিন্তু আমরা সরকারে যারা আছি, সাধারণ মানুষ, আপনাদের পরিবারের সাথে সবাই উদ্বেগের মধ্যে ছিল এবং কেএসআরএম কর্তৃপক্ষ প্রতি মুহূর্তে উদ্বেগের মধ্যে ছিল। তো সবশেষে সমস্ত কিছু অত্যন্ত সুন্দরভাবে হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাই। আমার কথা না বাড়িয়ে আপনাদের সুস্থতা, দীর্ঘায়ু, কর্মজীবনের সফলতা কামনা করেন এবং পরিবার পরিজনের সবার সুস্থতা কামনা করে এসআরএম কর্তৃপক্ষ যাতে আরো বিস্তৃত হয়। তাদের এই জাহাজ ব্যবসা তারা অনেক সুন্দরভাবে পরিচালনা করছে, তাদের ধৈর্যের আমি ধন্যবাদ জানাই এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে, বন্দর কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শেষ করছি। আমি ব্যস্ততার কারণে আজকে চট্টগ্রাম আসা আমার পক্ষে সম্ভবপর ছিল না, দেশ এখন ডিজিটাল, সেজন্য ডিজিটালি সংযুক্ত হয়েছি। বন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই ডিজিটালি সংযুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহর কাছে শুকরিয়া। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনার সুন্দর বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে আপনাদের জন্য একটু ধন্যবাদ প্রস্তাব, ধন্যবাদ বক্তব্য দিচ্ছেন আমাদের নাবিকদের পক্ষে ক্যাপ্টেন মিস্টার রশিদ। একটু পিছনে যান, আপনি একটু পিছনে যান, আপনি ডিস্টার্ব করলে তো সবাই বিরক্ত হবে। আমরা এখন এমবি আব্দুল্লাহ ক্যাপ্টেন জনাব রশিদ সাহেবের বক্তব্য শুনব, ওনার অভিজ্ঞতা শুনব। আপনারা একটু ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে বসেন, এরপরেই আমাদের